আরে কারে খেলা শিখান? আমারে আমাকে খেলা শিখাবেন? আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক अगेन টু আওয়ার চ্যানেল পাকিস্তানি বাংলা রিঅ্যাকশন। সো গাইজ, মাই নেম ইজ হাসান আসর। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সো গাইজ, আশা করতাম আপনি যা ভি হোগে বেহতরিন হোগে, খুশবাস হোগে। आज की वीडियो का जो टाइटल है वो ये है कि बांग्लादेश की आर्मी के चुंगल में फंस चुकी है म्यांमार की मिलिट्री फोर्स। म्यांमार जो कि बांग्लादेश का एक दुश्मन कंसीडर किया जाता है और वो रोहिंग्या मुसलमान पर काफ़ी ज़्यादा जुल्म सितम करता रहता है, और रोहिंग्या मुसलमान जो है जब भी उनकी मदद की है वो बांग्लादेश ने ही मदद की है। गाइस, पहले हम वीडियो को देख लेते हैं, इसके अंदर देखते हैं क्या हुआ है, क्योंकि रिसेंटली म्यांमार ने धमकी दी थी बांग्लादेश को कि वो बैलिस्टिक मिसाइल परचेज खरीदने वाला है चाइना से, और ये भी धमकी दी थी कि वो इन्वेड करेंगे, जैसे रशिया यूक्रेन को इन्वेड कर रहा है उसी तरह कब्जा करेंगे म्यांमार वाले बांग्लादेश पर बांग्लादेश ने बहुत ज़्यादा करारा जवाब दिया था। पहले वीडियो को गाइस देख लेते हैं, फिर उसको हम मज़े की डिस्कशन करते हैं। हमेशा काउंटिंग ऐसा स्टार्ट करेंगे गाइस, 3 2 1 एंड स्टार्ट। अरे कारे खेला सिखान? हमारे आमा के खेला सिखाबेन? আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই। মিয়ানমার বাংলাদেশের সাথে যে খেলা খেলতে যাচ্ছে তারা জানে না সেই খেলায় পুরনো খেলোয়াড় বাংলাদেশ। আজকের ভিডিওটি অন্যরকমভাবে শুরু করলাম, কারণ মিয়ানমার বাংলাদেশের জন্য একটি ফাঁদ পেতেছিল, কিন্তু বাংলাদেশ সেই ফাঁদে এখন মিয়ানমারকেই ফেলতে যাচ্ছে। কি ফাঁদ এবং কেন আমরা থাম্বনেলে লিখলাম মিয়ানমারকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে, তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, প্রিয় জনভূমিকে নিয়ে আমাদের এই পথচলায় ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। গত দুদিন আগে আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমরা বলেছিলাম মিয়ানমার জনতা হঠাৎ করে ভালো হয়ে রোহিঙ্গাদের ফেরত নিচ্ছে কেন, নিশ্চয়ই এর পিছনে কোনো মতলব আছে মিয়ানমার জনতার। সেই ভিডিওতে আরও বলেছিলাম মিয়ানমার জনতা চায় রোহিঙ্গাদের ফেরত নিয়ে অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে। তবে এখন বোঝা যাচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের রোহিঙ্গা ফেরত নেওয়ার প্রস্তাবটা ছিল পুরোটাই একটা ফাঁদ। মিয়ানমার জান্তা সরকার চেয়েছিল এক ঢিলে দুই পাখি শিকার করতে। মিয়ানমার এমন ফাঁদ পেতেছিল যেন রোহিঙ্গাদের ফেরত না নিতে হয় এবং আন্তর্জাতিক মহল নিষেধাজ্ঞাও উঠিয়ে নেয়। হয়তো এখন অনেকেই ভাবছেন মিয়ানমার কী এমন ফাঁদ পেতেছিল যে বাংলাদেশও ফেঁসে যাবে, আবার তাদের উপর থেকে নিষেধাজ্ঞাও উঠে যাবে রোহিঙ্গাদের মিয়ানমারে না নিয়েই। মিয়ানমার জান্তা প্রাথমিক পর্যায়ে 700 রোহিঙ্গাকে ফেরত নিতে প্রস্তাব দিয়েছে, যেখানে মিয়ানমার একই পরিবারের ছেলেকে নেওয়ার জন্য নির্বাচন করলেও বাবা মাকে নির্বাচিত করেনি। 700 রোহিঙ্গাকে এমনভাবে নির্বাচিত করা হয়েছে যেন কোনো পরিবারের সবাই একসঙ্গে যেতে না পারে। জেনে বুঝেই মিয়ানমার জান্তা এমন কাজটি করেছে, যেন পরিবার থেকে আলাদা হওয়ার ভয়ে কোনো রোহিঙ্গাই মিয়ানমারে যেতে রাজি না হয়। এ বিষয়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন তালিকাটা তারা এমনভাবে তৈরি করেছে যাতে মনে হয় তাদের অন্য কোনো দুর্ভিসন্ধি আছে। আমার সহকর্মীরা পরীক্ষা করে দেখছেন, এতে একটা শুভঙ্করের ফাঁকি আছে, এরা যাতে না যায় তার জন্য এই তালিকা দেয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, আমরা বলেছি যারা যে গ্রামে আছেন সেই গ্রামে তাদের নিয়ে যান, পুরো পরিবারকে নিয়ে যান, পরিবার না গেলে তারা স্বেচ্ছায় যাবে না। আমার সহকর্মীরা তালিকাটা যাচাই বাছাই করে দেখছেন, এক পরিবারের বাবা রয়েছেন অথচ তার স্ত্রী ও সন্তানরা ওই তালিকায় নেই। ওরা সবগুলো পরিবারকে বিচ্ছিন্ন করে ফেলেছে, বিচ্ছিন্ন করার ফলে ওই পরিবারগুলো যাবে বলে মনে হয় না, আমরা তো কাউকে জোর করে পাঠাবো না। বুঝলাম, মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত না নিতে এসব খেলা খেলছে। এখন প্রশ্ন হচ্ছে এর মাধ্যমে কিভাবে মিয়ানমার বাংলাদেশকে ফাঁদে ফেলার চেষ্টা করছিল। মিয়ানমার তো আগেও বহুবার রোহিঙ্গাদের ফেরত নেবো বলেছিল কিন্তু নেয়নি। এর আগেও এরকম ফাঁকি দিলেও এবারে মিয়ানমারের চালটা ভিন্ন ছিল। মিয়ানমার ভেবেছিল বাংলাদেশ যখন এই 700 রোহিঙ্গাকে ফেরত পাঠাতে রাজি হবে তখন তারা ঢাকঢোল পিটিয়ে বিশ্বকে জানাবে, দেখো আমরা নিজেরাই বাংলাদেশকে অনুরোধ করে রোহিঙ্গাদের ফেরত নিচ্ছি। স্বাভাবিকভাবেই এই 700 রোহিঙ্গা তাদের পরিবার ছেড়ে মিয়ানমারে যেতে রাজি হবে না। তখন মিয়ানমার জান্তা চীনকে সাথে নিয়ে প্রচার করবে, আমরা তো নিতেই চাই কিন্তু রোহিঙ্গারা বাংলাদেশ ছাড়তে চায় না, বাংলাদেশেই তাদের মাতৃভূমি প্রমাণ হয়ে গিয়েছে, এখন আমাদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করো। বাংলাদেশ মিয়ানমারের এই চাল বুঝে গিয়েছে, তাই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন আগে মিয়ানমারের কাছ থেকে নিশ্চয়তা পেতে হবে তারা কত রোহিঙ্গাকে ফেরত নিবে, তারপর এটা রোডম্যাপ করা হবে, কারণ তারা তো ঠিক করে বলছেই না যে কত রোহিঙ্গাকে ফেরত নেবে। যদি এটা নিশ্চিত না হয় তাহলে দেখা যাবে হাজারখানেক নিয়ে আর নেবে না। প্রিয় দর্শক, আমার মতে সকল রোহিঙ্গাকে ফেরত নেবে, মিয়ানমার জান্তাকে এমন চুক্তি করতে হবে আগে।
তারপর বাংলাদেশ পরিবার ভিত্তিক রোহিঙ্গাদের ফেরত পাঠাবে। এজন্যই ভিডিওটি শুরু করেছিলাম শামীম ওসমানের বিখ্যাত সেই বক্তব্য দিয়ে, বাংলাদেশের সাথে খেলতে এসো না, বাংলাদেশ তোমাদের চেয়ে পুরনো খেলোয়াড়। আমার সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও ভালো লাগলে দিতে পারেন লাইক। সবার সুস্থতা কামনা করে শেষ করছি বিডিটিউবের আজকের আয়োজন। অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য, আপনার ছোট্ট একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বিডিটিউবের সাথেই থাকুন। সো গাইজ, ইয়াহাঁ পর ভিডিও এন্ড করতে হ্যায় তো কাফি জবরদস্ত ভিডিও থি, উসকে অন্দর আপকো কাফি জ্যাদা ইনফরমেশন মিলতি হ্যায় কি মায়ানমার কে জো মুসলমান হ্যায়, রোহিঙ্গিয়ান মুসলমান হ্যায়, উনকো জিন্দা জলা দিয়া জাতা হ্যায়। জি হ্যাঁ, আপ সহি সুন রহে হ্যায় কি উনকো জিন্দা দরগোর কর দিয়া জাতা হ্যায়, উনকো কাফি লোগোকো ইকট্ঠা করকে উনকো মার দিয়া জাতা হ্যায়। উনকে জো খাওয়াতিন হোতি হ্যায়, ঔরতে হোতি হ্যায়, উইমেনস হোতি হ্যায়, উনকো রাইটস নি মিলতে, উনকে সাথ জিয়াদতি কি জাতি হ্যায়, রেপস কে কাফি জ্যাদা মামলাত হমে নজর আতে হ্যায়। और जब बांग्लादेश सेपरेट हुआ था, एक अलहदा कंट्री बना था, तो उस टाइम रोहिंग्यन मुसलमान जो थे वो वहाँ से हिजरत करके बांग्लादेश के बॉर्डर्स पर आ गए थे। बांग्लादेश की पॉपुलेशन भी बहुत ज़्यादा थी और उसके बावजूद लैंड जो था वो काफ़ी कम था, पॉपुलेशन ज़्यादा थी, उसके बावजूद बांग्लादेश ने अपने 5 लाख रोहिंग्या मुसलमान को जगह दी, जो कि बहुत ही ज़्यादा थी उस टाइम। और अब भी काफ़ी ज़्यादा रोहिंग्यन मुसलमान जो है इनको जब भी मदद चाहिए होती है वो बांग्लादेश की जानब बढ़ते हैं। अब रिसेंटली हमने ये देखा है कि यार बांग्लादेश को वो चैलेंज दे रहे हैं, और सर मार्टिन आइसलैंड की अगर हम मिसाल लेते हैं, सर मार्टिन आइसलैंड के जो कोस्टल लाइन थी उसको अबूर करते हुए म्यांमार के जो फिशरमैन से वो बांग्लादेश की कोस्टल लाइन के अंदर फिशिंग कर रहे थे। बांग्लादेश की आर्मी जो थी, नेवी थी, उन्होंने काफ़ी बार रोका कि भाई हमारी ये टेरिटरी है, हमारी ये टेरिटरी है, इस पर आप काइंडली खुदारा इस पर आप ना करें, ये हमारे जो मछुआरे हैं, हमारे फिशरमैन हैं, ये उनका हक है मछलियां इकट्ठी करना, मछलियां लेकर जाना, ये उनका हक है, बिकॉज ये बाउंड्री हमारी। बट वो नहीं माने, तो उसके बाद उन्होंने ये कहा कि हम इस जगह पर कब्ज़ा करेंगे, मार्टिन आइसलैंड पर। तो बांग्लादेश की नेवी जब भरने लगी म्यांमार के फिशरमैन, म्यांमार की आर्मी की जानब, तो वो भाग निकले हुए, बिकॉज ये डरपोक है, ये असला लेते हैं, बड़े बड़े कसले लेते हैं, बड़े बड़े वेपन्स लेते हैं, मिलिट्री वेपन्स बड़े बड़े कंट्री से लेते हैं, बट जो ताकत होती है वो एक इंसान, एक मुसलमान के हाथ में एक जितनी ताकत है वो किसी के जज्बात में नहीं है, बिकॉज शहीद का जो रुतबा है बहुत ज़्यादा होता है, और मुसलमान तो लड़ता ही शहीद होने के लिए। तो ऐसे में मुसलमानों को कोई खौफ, कोई डर नहीं, कोई जर नहीं। और बांग्लादेश की जो आर्मी वो दिन ब दिन काफ़ी अच्छी हो रही है, उसके ताल्लुकात काफ़ी स्ट्रॉन्ग कंट्रीज़ के साथ हैं, वो अपने आप को बेहतर से बेहतर करती आ रही है। इसकी बेहतरीन मिसाल ये है कि बांग्लादेश की आर्मी की रैंकिंग जो है 40 से नीचे आ चुकी है, जो कि 32 के राउंड अबाउट इस टाइम पर रही है, और इनका बजट भी काफ़ी ज़्यादा इम्प्रूव हुआ है। इनके पास MiG-19, MiG-29 जैसे लड़ाकू त्यारे हैं, यूरो फाइटर जैसे जेट फाइटर्स हैं इनके पास, इनके पास टैंक्स हैं काफ़ी ज़बरदस्त किस्म के, तुर्की से मंगाए हुए डिस्ट्रॉयर्स हैं, और बड़े बड़े फ्रिगेट्स हैं इनके पास। तो बांग्लादेश आर्मी को कोई डरने की ज़रूरत नहीं है। सो गाइस, अब तक के लिए इतना ही, नेक्स्ट वीडियो में दोबारा से मुलाकात होगी एक नई ज़बरदस्त वीडियो के साथ। आपने कॉमेंट सेक्शन में ज़रूर बताया कि म्यांमार जो ये चीज़ें कर रहा है, जो हथकंडे अपने आजमा रहा है, क्या ये सही है या नहीं, कमेंट सेक्शन में ज़रूर आगाह कीजिएगा। मुझे हसन हाजिर हो दें, इजाज़त, टेक केयर, खुदा हाफिज़।